হাই ফ্রেন্ডস, আমি রাজু, আপনারা দেখছেন বাংলা টেক ইন্ডি ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে একটি খুবই ছোট একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেখানে আমি দেখাবো আপনাদের কিভাবে আপনারা খুবই সহজে ওয়ালপেপার আপনার মোবাইলের জন্য খুব সুন্দর সুন্দর ওয়ালপেপার, স্মার্ট ওয়ালপেপার আপনারা সেট করতে পারবেন। তা খুবই সহজে, শুধুমাত্র একটি অ্যাপ। তা আপনারা যদি চান যে কোনো মানে আরও স্টাইলিশ ওয়ালপেপার, তা সেই রকম ওয়ালপেপার এই অ্যাপটিতে আপনি পাবেন না। খুবই স্মার্ট বা নেচার এরকম কিছু পাবেন, ঠিক আছে, এবং থিমসও পাবেন কিছু, এবং লাইভ ওয়ালপেপারও পাবেন। তাই যদি আপনারা, আমি যেরকম ওয়ালপেপার লাগিয়েছি, এটা হচ্ছে জিওমেট্রিক ওয়ালপেপার, এরকম স্মার্ট ওয়ালপেপার যদি আপনি চাইলে ইউজ করতে পারেন, তা সের জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনারা ওয়ালপেপার লিখে সার্চ করবেন। তা প্রথমে দেখুন ওয়ালপেপার যে নামটি আছে, দেখুন এই ওয়ালপেপারটি, এই অ্যাপটি গুগলের কোম্পানির অ্যাপ। তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, আমি এখন ওপেন করে আপনাদের দেখাচ্ছি। তা দেখুন আমি ওয়ালপেপারটি ওপেন করলাম, মানে অ্যাপটি। তা হোম স্ক্রিনে আমার যেটা আছে সেটা দেখাচ্ছে এখানে, আর লক স্ক্রিনে এটা আছে। তা এই দুটোতে আপনার কোনো কাজ করতে হবে না, আর মাই ফটো থেকে আপনি যে চাইলে এখান থেকেও লাগাতে পারেন। তারপরে শুরু হবে আপনার, দেখুন অন ডিভাইসেস ওয়ালপেপার, এখান থেকে শুরু অনলাইন। তা দেখুন এখানে জিওমেট্রিক শেপস আছে, যে ধরনের আমি ইউজ করছি, এইভাবে খুব সুন্দর সুন্দর, এবং ডেইলি একটি করে নতুন ওয়ালপেপার এখানে আসবে। আপনারা এখানে ট্যাপ করলে আপনারা নতুন নতুন পেয়ে যাবেন। তো এখানে খুব সুন্দর সুন্দর আছে, এখানে ক্লিক করে আপনারা জাস্ট ইউজ করতে পারেন। তো তারপর আমি এখন ব্যাক করছি। আর দেখুন এখানে অনেক ক্যাটাগরি আছে, আর্ট আছে, এরকম আর্ট, ল্যান্ডস্কেপস, সিটি, তারপর লাইভ, এরকম, তারপরে লাইভ ওয়ালপেপার আছে নিচে, সলিড কালার্স আছে। সলিড কালার্স মানে আপনার এক কালারের ব্যাকগ্রাউন্ড থাকবে, তা আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। তা দেখুন আমি এখন জিওমেট্রিক, আমি এখন এই যে সিটি স্কেপসের একটু ওয়ালপেপার আপনাকে মানে ইউজ করে দেখাচ্ছি কীভাবে এটা সেট করতে হয়। তা আপনারা জাস্ট সিটি স্কেপসের ওপরে ক্লিক করবেন, ক্লিক করার পর অনেক ওয়ালপেপার চলে আসবে। তা এখান থেকে আপনারা যেটা আপনাদের পছন্দ হয় সেটা আপনারা ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে, লোডিং হওয়ার পর উপরের ডান দিকে যেরকম আমি দেখাচ্ছি এরকম সাইডে একটি সেট ওয়ালপেপার লেখা থাকবে। তারপরে আসবে হচ্ছে আপনার সেটে হোম স্ক্রিন ওয়ালপেপার, আর লক স্ক্রিন, আর বুথ। বুথ মানে হচ্ছে দুটোই, মানে হোম স্ক্রিন এবং লক স্ক্রিনে এই ওয়ালপেপারটি আপনারা মানে ইউজ করতে চান। তা আপনারা হোম স্ক্রিন চাইলে করবেন, চাইলে লক স্ক্রিন করবেন, এবং যদি চান যে বুথ, তা বুথেও করতে পারেন। আমি এখন দেখাচ্ছি না, আমি এটা দেখানোর জন্য অনেকবার ভিডিওটি রেকর্ড করতে চাইছি কিন্তু ভিডিওটি স্টপ হয়ে যাচ্ছে। তা আপনারা আপনাদের এটা করে নেবেন, তাহলেই হয়ে যাবে। সেট ওয়ালপেপার ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি হোম স্ক্রিনে চলে যাবেন এবং আপনার ওয়ালপেপার চেঞ্জ হয়ে যাবে। তা ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে ওয়ালপেপার অ্যাপটি আছে, এটার ভিতরে সুন্দর সুন্দর খুব ডেইলি নতুন এক দুটি করে মানে ওয়ালপেপার আসে, তা খুবই নতুন, আপনারা ইউজ করতে পারবেন। খুবই সুন্দর একটি অ্যাপ, আমি ইউজ করছি। থ্যাংকস ফর ওয়াচিং।